আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। তো আমরা এর আগে ইপিএস টপিকের কোশ্চিন ব্যাংক নিয়ে আলোচনা করেছিলাম, আর আমার প্লে লিস্টে ইপিএস টপিক, কোশ্চিন ব্যাংক, শব্দার্থ, গ্রামার সব আলাদা আলাদাভাবে প্লে লিস্ট সাজানো আছে। যারা এখনও আমার প্লে লিস্ট ইপিএস টপিকের কোশ্চিন ব্যাংক বা গ্রামার খুঁজে পাননি, প্লে লিস্ট চেক করলে পেয়ে যাবেন। তো আজকে আমরা নতুন সিরিজ নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে আলাদা আলাদা গ্রামার, কোরিয়ান গ্রামার। কোরিয়ান যতগুলো গ্রামার আছে আমরা এই সিরিজে সেই গ্রামারগুলো সম্পর্কে জানব। তো চলুন শুরু করা যাক, আজকে আমরা উন্নুন নিয়ে আলোচনা করব। উন্নুন কি? উন্নুন হচ্ছে নাউন পার্টিকেল, যেটা কোরিয়ান বাক্যের মধ্যে নাউনের সাথে যুক্ত হয় এবং ওই বাক্যের সাবজেক্টকে ইন্ডিকেট করে, মানে নাউনের সাথে যুক্ত হবে এবং সাবজেক্টকে ইন্ডিকেট করবে। আমরা উদাহরণ দেখলে বুঝতে পারবো, ইয়েমুন, ইয়েমুন মানে হচ্ছে উদাহরণ। উদাহরণ যেমন জনুন কিম্মিসো ইয়েয়ো। তো এখানে জ মানে হচ্ছে আমি, আর জয়ের সাথে হচ্ছে নুন যুক্ত হয়েছে, নুনটা হচ্ছে পার্টিকেল। তো বলছে যে আমি কিম্মিসো, মানে আমার নাম কিম্মিসো বুঝাচ্ছে। তো এখানে জটা হচ্ছে নাউন আর জয়ের সাথে নুন যুক্ত হয়ে নাউন পার্টিকেল নুন যুক্ত হয়েছে, এবং এই সেন্টেন্সের সাবজেক্ট হচ্ছে আমি, জকে ইন্ডিকেট করছে। তারপরে উদাহরণ দেখি, যে যে জিক অবুন সনসেং নিম ইয়েও। তো এখানে হচ্ছে যে জিকব মানে হচ্ছে আমার পেশা, পেশা। তো বলছে আমার পেশা হচ্ছে সনসিংনিম মানে টিচার, বলছে আমি টিচার, আমার পেশা টিচার। তো এর আগের সেন্টেন্সে দেখেছিলাম আমরা যে জয়ের সাথে হচ্ছে নুন যুক্ত হলো এবং বলছে যে আমি হচ্ছে কিম্মিসো, এখানে জকে হচ্ছে সাবজেক্ট হিসাবে ইন্ডিকেট করছে নুন। কিন্তু পরের সেন্টেন্সে দেখতে পাচ্ছি যে যে জিগব উন, জিগবের সাথে উন যুক্ত হয়েছে, তো সেক্ষেত্রে এখানে কিন্তু এই সেন্টেন্সে সাবজেক্ট হচ্ছে জিগব মানে পেশা, আমার পেশা হচ্ছে সনসিংনিম। তো তারপরের আমরা যাই যে এর ব্যবহার কি, এখানে দেখতে পাচ্ছি যে কি বলছে, যে মিয়ংসা দুইয়ে উন্নুন উল বুচ্ছি অস মিয়ংসাগা মুনজাং এ মনজাং এ জুজে ইমুল নাথা নেমনিদা। বলছে যে মিয়ংসা দুয়ে মানে নাউনের পিছন দিকে উন্নুন বসে, বুচ্ছি অসা বসে, মিয়ংসাগা মনজাং এ জুজে ইম মানে নাউনটা ওই সেন্টেন্সের জুজে ইম মানে সাবজেক্টকে নাথা নেম মানে নির্দেশ করে, ওই সেন্টেন্সের সাবজেক্টকে নির্দেশ করে। যেমন জনন কিম কিম্মিসো ইয়েও, আমার নাম কিম্মিসো, এখানে হচ্ছে জকে ইন্ডিকেট করছে সাবজেক্ট হিসাবে। পরেরটাতে হচ্ছে যে জিগবন সনসিংনিম এও, এখানে হচ্ছে জিগবকে মানে পেশাকে হচ্ছে ইন্ডিকেট করছে সাবজেক্ট হিসাবে। এটা হচ্ছে ব্যবহার। তারপরে আমরা দেখি যে কোথায় উন আর কোথায় নুন ব্যবহার হচ্ছে। এখানে সম্মিলিত খিয়ল হাব জংব বা সম্মিলিত তথ্য দেওয়া আছে যে যদি বাচ্ছিম থাকে, সাধারণত এই যে জিরো ব্যবহার করা হচ্ছে যদি পজিটিভ বা সঠিক তথ্য ব্যবহার করতে, আমরা কোরিয়ান রুলস অনুযায়ী জিরো ব্যবহার করি বা গোল চিহ্ন ব্যবহার করি, আর যদি ভুল তথ্য ইন্ডিকেট করি তখন ক্রস ব্যবহার করি। তো জিরো মানে হচ্ছে সঠিক বা আছে, আর ক্রস মানে হচ্ছে ভুল বা নাই, এটা আমরা মাথায় রাখবো। তো এখানে বলছে যে বাচ্ছিম যদি থাকে, বাচ্ছিম যদি থাকে তাহলে হচ্ছে মীমাংসার সাথে উন যুক্ত হবে, অর্থাৎ নাউনের সাথে উন যুক্ত হবে। যেমন এখানে দেখি যে জিগব প্লাস উন, এখানে জিগব মানে হচ্ছে পেশা,
তো জিগপের এখানে বিউ বাচ্চিম আছে, এই যে বাচ্চিম, তো যেহেতু নাউনের সাথে বাচ্চিম আছে, বাচ্চিম থাকার কারণে এখানে উন যুক্ত হলো, উন যুক্ত হওয়ার পর এটা হয়ে গেল জিগ বুন, জিগ উন। তো তারপরেরটা দেখি যে এটা হচ্ছে ইরুম, তো ইরুমের নিচে হচ্ছে মিউম বাচ্চিম আছে, তো মিউম বাচ্চিম পরে, যেহেতু মিউম বাচ্চিম আছে বাচ্চিমের সাথে, তখন হচ্ছে উন যুক্ত হবে, তো এটা হয়ে গেল ইরুম উন। তারপরেরটা দেখি যে হাকসেং, তো হাকসেং এর এখানেও ইয়ং বাচ্চিম আছে, তো আমরা জানি যে যদি বাচ্চিম থাকে তাহলে মিয়ংসার সাথে উন যুক্ত হয়, তাহলে এটা উন যুক্ত হলো এবং হয়ে গেল হাকসেং উন। তো এটা গেল যদি বাচ্চিম থাকে, বাচ্চিম থাকলে উন, আর যদি বাচ্চিম না থাকে তাহলে কি হবে আমরা দেখি, যে এই যে বাচ্চিম যদি না থাকে, বাচ্চিম না থাকলে মিয়ংসার সাথে নুন যুক্ত হবে, অর্থাৎ আমরা দেখি যেমন এখানে হচ্ছে জ, জ মানে হচ্ছে আমি, তো জয়ের নিচে কোনো বাচ্চিম নাই, যে এখানে কোনো বাচ্চিম নাই, যেহেতু বাচ্চিম নাই তাই সূত্র অনুযায়ী যদি বাচ্চিম না থাকে তাহলে নুন যুক্ত হবে, তো জ প্লাস নুন হয়ে গেল জনুন। পরেরটাতে দেখি গাসু, গাসু মানে হচ্ছে শিল্পী, তো শিল্পীর নিচে কোনো বাচ্চিম নাই সে কারণে তার সাথে যুক্ত হলো নুন, তো হয়ে গেল ঘাসু নুন। তারপরেরটা হচ্ছে বেউ, বেউ মানে হচ্ছে নায়ক বা অ্যাক্টর, তো বলছে বেউর সাথে যেহেতু এখানে কোনো বাচ্চিম নাই তাই এখানে নুন যুক্ত হলো এবং হয়ে গেল বেউ নুন। তো এটা হচ্ছে বাচ্চিম থাকলে কি হবে আর না থাকলে কি হবে। এরপরে আমরা দেখি উদাহরণ দেখি, তো এখানে উদাহরণ দেওয়া আছে কিছু, যে যেমন জনুন বাকমিন ইয়েও, বাকমিন ইয়ং ইয়েও, তো এখানে হচ্ছে জয়ের সাথে নুন যুক্ত হয়েছে, এটা হচ্ছে নাউন পার্টিকেল, যেটা হচ্ছে এখানে বলছে জনন বাকমিনিও, আমি বাকমিন, তো এই সেন্টেন্সে জকে মানে আমাকে হচ্ছে সাবজেক্ট হিসাবে নুনটা ইন্ডিকেট করছে, আর যেহেতু এখানে কোনো বাচ্চিম নাই তাই নুন ব্যবহার করা হচ্ছে। পরের সেন্টেন্স দেখি, বলছে যে যে জিগব উন বেউ ইয়েও, বলছে আমার পেশা হচ্ছে বেউ মানে অ্যাক্টার, বলছে তো এখানে হচ্ছে এই সেন্টেন্সটাতে আমাকে কিন্তু সাবজেক্ট হিসাবে ব্যবহার করছে না, যে জিগব উন আমার পেশা হচ্ছে সাবজেক্ট এখানে, তাই এখানে হচ্ছে জিগবের সাথে উন ব্যবহার হয়েছে, আর যেহেতু এখানে বাচ্চিম আছে তাই বাচ্চিমের কারণে উন যুক্ত হয়েছে, হয়ে গেছে যে জিগব উন বেউ ইয়েও। পরের সেন্টেন্সে দেখি যে যে ইরুমুন দানিয়েল ইয়েও, দানিয়েল ইয়েও, তো বলছে যে আমার নাম ড্যানিয়েল, তো এখানে হচ্ছে যে ইরুমুন, এখানে আমার নামটা হচ্ছে সাবজেক্ট, আর যেহেতু এখানে হচ্ছে বাচ্চিম আছে, মিউম বাচ্চিম আছে, যার কারণে এখানে নুন না হয়ে উন যুক্ত হয়েছে, বাচ্চিম থাকলে উন আর বাচ্চিম না থাকলে নুন। পরের সেন্টেন্সে দেখি যে দানিয়েল সিনুন হাকসিং ইয়েও, বলছে যে ড্যানিয়েল সাহেব হচ্ছে ছাত্র হাকসিং, তো এখানে দেখতে পাচ্ছি দানিয়েল সি, এখানে হচ্ছে সাবজেক্ট হচ্ছে দানিয়েল সি, আর সি এর নিজে যে কোনো বাচ্চিম নাই যার কারণে এখানে হচ্ছে নুন যুক্ত হলো, হয়ে গেল দানিয়েল সি নুন হাকসেং ইয়েও। তো আমরা বুঝতে পারলাম উন নুনের ক্ষেত্রে এটা সাধারণত হচ্ছে নাউনের পরে যুক্ত হয়, আর যদি বাচ্চিম থাকে তাহলে উন যুক্ত হবে, আর যদি বাচ্চিম না থাকে তাহলে নুন যুক্ত হবে, আর যে নাউনের সাথে উন বা নুন যুক্ত হবে সে নাউনটাই হচ্ছে ওই সেন্টেন্সের সাবজেক্ট, এটা মাথায় রাখতে হবে। তো তারপরে আমরা কথোপকথনে দেখি যে ইয়নসুপ হচ্ছে দেহওয়া শোক ইয়মুন, মানে এটা হচ্ছে আমরা কথোপকথনে চলে আসলাম, এর আগে আমরা নর্মাল সেন্টেন্স উদাহরণ দেখলাম, এখন আমরা কথোপকথন দেখব। যেমন এখানে রিহান বলছে যে ইরুমি মুয়েও, রিহান বলছে যে আপনার নাম কি, তখন তুহান বলছে যে জনন তুহান ইয়েও, আমার নাম তুহান, এই যে জয়ের সাথে নুন যুক্ত হয়েছে, যেহেতু বাচ্চিম নেই তাই নুন যুক্ত হলো, তো এই সেন্টেন্সে হচ্ছে আমি সাবজেক্ট, জটা হচ্ছে সাবজেক্ট। পরেরটাতে দেখি যে যে ইরুমুন তুহান ইয়েও, আমার নাম তুহান, তো এখানে ইরুমের সাথে যেহেতু বাচ্চিম আছে তাই উনযুক্ত হয়েছে, তো এখানে হচ্ছে যে ইরুম, এখানে ইরুমটা হচ্ছে সাবজেক্ট, আমার নামটা হচ্ছে সাবজেক্ট, যে ইরুমুন তুহান ইয়েও, আমার নাম তুহান। তারপরে দেখি যে রিহান বলছে যে জিগবি মুয়া ইয়েও, আপনার পেশা কি, তো তুহান বলছে যে জিগব উন সনসিং নিম ইয়েও, বলছে আমার পেশা হচ্ছে শিক্ষক,
তো এখানে হচ্ছে জিগবের সাথে বিয়োগ বাচ্ছিম আছে, তাই অনুযুক্ত হলো। আর এখানে হচ্ছে জিগব মানে পেশাটা হচ্ছে সাবজেক্ট, এখানে আমি সাবজেক্ট না, আমার পেশাটা হচ্ছে সাবজেক্ট। তারপরেরটা হচ্ছে কি বলছে যে জনন সনসিং নিম ইয়েও, আমি হচ্ছে শিক্ষক, আমি শিক্ষক। তো এই সেন্টেন্সে হচ্ছে জয়ের পরে কোনো এখানে বাচ্ছিম নাই, তাই নুন যুক্ত হয়েছে। আর এখানে হচ্ছে জয়ের সাথে নুন যুক্ত হয়েছে, এবং এখানে হচ্ছে জ মানে আমি নিজে হচ্ছে সাবজেক্ট। তা এটাই হচ্ছে মূল কথা যে ওন বা নুন নাউনের সাথে যুক্ত হবে, এবং সেন্টেন্সে যে নাউনের সাথে যুক্ত হবে সে নাউনটাই হচ্ছে ওই সেন্টেন্সের সাবজেক্ট। তো এটাই ছিল অন্যনের ব্যবহার। আজকে এই পর্যন্ত দেখা হবে নেক্সট ভিডিওতে। আসসালামু আলাইকুম।